বেশ কিছুদিন যাবত রেড্ডো নিয়ে অনেক পোস্ট দেখছি ফেসবুকে, তাদের খাবারগুলো নিয়ে অনেক বেশি পোস্ট দেখতে পাচ্ছি, অনেক পজিটিভ রিভিউ দিচ্ছে, সকলেই তাদের খাবারের অনেক প্রশংসা করছে। যে পোস্টগুলো দেখে ঠিক করলাম আমিও সেখানে যাব। ফাইনালি আজকে চলে গেলাম রেড্ডোতে এবং সেখানে যে কয়েকটি আইটেম ট্রাই করলাম, তো সেখানে যে কী কী আইটেম ট্রাই করেছে এবং খাবারগুলো কেমন ছিল সব কিছুই থাকবে এই ভিডিওতে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ চলে গিয়েছিলাম রেড্ডোতে। রেড্ডো মিরপুর 1 নম্বর ঈদগাহ মাঠের ঠিক অপোজিট পাশে অবস্থিত। রেড্ডো নিয়ে অনেক পোস্ট দেখলাম, অনেক পজিটিভ পোস্ট, যেখানে এটা দেখলাম যে রেড্ডোর কন্ডাক্ট নাকি বেস্ট, মিরপুরের মধ্যে রেড্ডোর কন্ডাক্ট নাকি বেস্ট, এর জন্যই তাদের এখানে চলে গেলাম কন্ডাক্ট ট্রাই করতে এবং তাদের মেনু দেখে 3টি কন্ডাক্ট অর্ডার করলাম। এর মধ্যে ছিল চিজি কন্ডাক্ট, চিজি ফ্রাইস কন্ডাক্ট এবং ক্লাসিক কন্ডাক্ট। শুরুতেই ট্রাই করলাম চিজি কর্ণডগ। সত্যবোধে এই চিজি কর্ণডগটি অনেক ভালো ছিল। আর অবশ্যই কর্ণডগ খাবেন গরম গরম, কারণ কর্ণডগ গরম গরম না খেলে সেই মজাটা পাওয়া যায় না ঠান্ডা হয়ে গেলে। কর্ণডগটা যখন আপনি গরম খাবেন এটা অনেক বেশি সফট থাকবে, এটার ভিতরে চিজটা অনেক সফট থাকে। তাদের এই চিজি কর্ণডগে এত পরিমাণ চিজ ব্যবহার করা হয়েছে যা আপনি দেখলে সত্যি অবাক হয়ে যাবেন। তাদের এই চিজি কর্ণডগটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। এরপর ট্রাই করলাম ক্লাসিক কর্ণডগ। অনেকেই আছে যারা চিজ পছন্দ করে না, একেবারেই যারা চিজ খায় না, তাদের জন্য এই ক্লাসিক কর্ণডগটা বেটার হবে বলে আমি মনে করি। কারণ এই কর্ণডগের ভিতরে চিজ ব্যবহার করা হয়নি, এটার ভিতরে ছিল সসেস। এই কর্ণডগটি খেতেও খুবই ভালো ছিল। যারা চিজ পছন্দ করেন না কিন্তু কর্ণডগ খেতে চান, তারা অবশ্যই রেড্ডোতে এসে এই ক্লাসিক কর্ণডগটা ট্রাই করতে পারেন। আশা করি আপনাদের কাছে এই ক্লাসিক কর্ণডগটা ভালো লাগবে। এরপরে ট্রাই করলাম চিজি ফ্রাইজ কর্ণডগ। এটার উপরে ছিল ফ্রাইজ এবং ভিতরে ছিল চিজ। চিজ এবং ফ্রাইজের কম্বিনেশনে এটাকে তৈরি করা হয়েছে এবং এটার নাম দেওয়া হয়েছে চিজি ফ্রাইজ কর্ণডগ। এটা দেখতে কিন্তু খুবই আকর্ষণীয় ছিল, কারণ এটার ভিতরে ছিল চিজ এবং উপরে ছিল ফ্রাইজ। তাদের এই চিজি ফ্রাইজ কর্ণডগটা খেতেও কিন্তু খুবই অসাধারণ ছিল এবং এটার ভেতরে অনেক বেশি চিজ ব্যবহার করা হয়েছে, যেটা আসলেই অবাক করার মতো। রেড্ডোতে আমি 3টি কর্ণডগ ট্রাই করলাম, চিজি কর্ণডগ, চিজি ফ্রাইজ কর্ণডগ এবং ক্লাসিক কর্ণডগ। তাদের এই 3টি আইটেম অনেক বেশি ভালো ছিল, আমার কাছে পার্সোনালি অনেক বেশি ভালো লেগেছে। আপনারা যারা কর্ণডগ খেতে চান তারা এখানে চলে আসবেন এবং তাদের কর্ণডগটি একবার হলেও ট্রাই করবেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তাদের এখানে কর্ণডগ ছাড়াও আরও নানা ধরনের আইটেম রয়েছে, সেগুলোও ট্রাই করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।